चीनी दिलो दिलो ना कोड़ानी हे कृष्ण तुमी आयान के बाक्षो दिले एवं तालाव दिले क्यानो दिले ना छोड़ानी रमणी होय कखन जखन आमार देहेर कामना बाछना একটি পুত্র বা কন্যা সন্তান চাইবার আশা পাওয়া থাকে তার সঙ্গে যখন মিলন বাসরে যাই তখন হয় রমণী আয়ান কি চেয়েছিল আয়ান চেয়েছিল ধরণী আয়ান তো রমণী চাই নাই মন্ত্রদাতা দীক্ষা গুরু মনোবাঞ্ছ কল্পতরু যিনি এই দেহটা শুদ্ধ করলেন এই মানব দেহ করলেন শুরু সেই দীক্ষাগুরুর চরণে প্রণিপাত জানিয়ে এবং আমার গানের গুরু তত্ত্বগুরু বাউল রামচরণ গোসাই তিনি আমার শ্বশুর বাবা হন তাদেরও যুগল চরণে প্রণাম রেখে আপনাদের সকলের চরণে প্রণাম জানিয়ে কারণ সবার উপর মানুষত্ব তার উপর আর কিছু নেই মানুষের চরণ বন্দনা করলে বাবা মায়ের চরণ বন্দনা করে মানুষের চরণ বন্দনা করলে আর কোনো দেব দেবতার চরণ বন্দনা না করলেও কিন্তু চলে সকল দেব দেবতা সেই জায়গাতেই প্রণাম পেয়ে যায় তাই সকলের চরণ শরণ নিলাম বন্দনা গীতি আমি এখানেই শেষ করলাম পাল্লার ভাবে যে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে এই ধর্মসভার ঠাই একদিকে কৃষ্ণ কানাই আরেকদিকে যোগ মায়া যোগেশ্বরী আপনাদের জানাই আমার বিপক্ষে যিনি আছেন মাননীয় ব্রজগোপাল দাস ব্রজগোপাল হালদার মহাশয় সেই কাকুকে শ্রীকৃষ্ণ ভগবানের পক্ষে রেখে কিছুক্ষণের জন্য যোগমায়ার পক্ষে থেকে ভগবানের কাছে আমি কিছু কথা জানতে চাই হে ভগবান তোমার সঙ্গে থাকি সদা সর্বদা যুগে যুগে অবতার গ্রহণ করেছে শ্রীকৃষ্ণ ভগবান কানাই যখনই ধর্মের গ্লানি হয় ধর্ম পথে বাধা হয়ে দাঁড়ায় অধার্মিকরা সেই সময় যুগে যুগে অবতার গ্রহণ করেন আমার ভগবান শ্রীকৃষ্ণ ধর্মকে স্থাপন করবার জন্য ভগবান যুগে যুগে অবতার হয়েছে তাই তোমার কাছে আমি জানবো কি তোমার সঙ্গে থাকি সদা সর্বদা সত্য ত্রেতা দ্বাপর কলি চার যুগে এই যোগমায়াকে দেখতে পাই শ্রীকৃষ্ণ ভগবানের সঙ্গে থাকে তাহলে তোমার সঙ্গে থেকে তোমার লীলা আমি বুঝতে পারি না হে ভগবান তোমার সঙ্গে থাকি ঠিক কিন্তু তোমার লীলা বুঝতে পারি না তাই সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কাছে আমার কিছু কথা জিজ্ঞাসা থাকে তাই ভূমিকায় আজকে আমি যোগমায়া যোগেশ্বরী আমার বিপক্ষে যিনি আছেন তিনি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়া নামটি ধরি গো আমি এই সভাতে বিপক্ষে কৃষ্ণ ভগবানকে আমি দেখি এই সভায় গো যোগ মায়া নামটি ধরি গো আমি আমার বিপক্ষে যিনি আছেন মাননীয় ব্রজগোপাল হালদার তিনার চরণে আমি শত শত প্রণাম জানাই এই ভূমিকায় দাঁড়িয়ে যোগমায়ার পক্ষে থেকে তাকে ভগবান বানিয়েছি যদি কোনো মন্দ কথা আমার মুখে এসেও যায় আমার বিপক্ষে সরকার যেন আমাকে ক্ষমা করে দেয় এই আশা জানাই কারণ এই বাউল গানটা কেমন পাকা বেলের মতো বেল পাকলে কাকের কি বেলের ওপরে যদি চাটাচাটি করা যায় তাহলে কিন্তু সেই স্বাদ কিন্তু পাওয়া যাবে না
तबे की करते हबे बेलटाके फाटिए बेलटाके भेंगे जदि सेई भेतरे जे बस्तुटा आछे सेई बस्तुटा सेवा करा जाए ताहले बोझा जाबे जे केमन स्वाद केमन सुस्वादु तई ना तई एई बाउल गानटाओ तेमन दुजन दुई पक्षे थेके एकटु समय धरे तर्क वितर्क जुक्ति तर्क निये शास्त्र निये आलोचना तई एई बाउल गाने लागबे ना कोनो ठंगा लाठी जवाब चाई आबार खाटी खाटी परिपाटी जवाब जदि हय ताहले किन्तु द्वंद्व बोले किछुई नाही रय তাই আমার বিপক্ষে সরকার কাছে এটা জানাবো আমি তার চরণে প্রণাম জানালাম আমার বিপক্ষে সরকারও যেন আমাকে মানে স্নেহ আশীর্বাদ ভালোবাসা দিয়ে ছোট তো কি হয়েছে যেন সেইভাবে কথা কয় নইলে কিন্তু সুখ সুবিধা না তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমি কে আমি হলাম যোগমায়া যোগমায়া নামটি ধরি গো এই সভাতে দাঁড়াই विपक्ष देखी भगवान श्रीकृष्ण कान्हा तो तुम्हारे काछे किछु कथा ओगो कृष्ण आमी जानते चाई जवाब लेन सुख सुख धर्म सभाय पाई प्रथम हच्छे सत्य तारपर त्रेता तारपर हच्छे दापर परे हलो कलि तोमार काछे आमी जानते चाई तीन तार पर चार सत्य एक दापर दुई त्रेता तीन कलि होच्छे चार ब्रह्मार पुत्र ताई तो माता सावित्रीर गर्भ थेके एई चार भाईयेर जन्म কিন্তু শাস্ত্র মাঝে পাই হে কৃষ্ণ কানাই সত্য যুগের পর দাপর হওয়ার কথা ছিল কিন্তু এখানে এলো ত্রেতা একের পর তিন তারপর দুই তারপর হচ্ছে চার তোমার কাছে এই কথাটা আমি জানতে চাই সত্যের পরে কেন এলো ত্রেতা যোগমায়া অর্থাৎ হৈমবতী হৈমবতীটাকে হৈমবতী হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের গুরু যিনি ছিলেন সেই গুরুর মা হচ্ছে হৈমবতী তাহলে তোমার কাছে আমি জানাই শ্রীকৃষ্ণ ভগবানের গুরুকে আমরা সকলেই জানি ৬৪ দিন ৬৪ বিদ্যা অর্জন করেছিল সন্দীপন মনি কৃষ্ণ ভগবানের গুরু তার মা হচ্ছে হৈমবতী আর তার পিতা হচ্ছে ব্রাহ্মণদেব তাই আমাদের সম্পর্কটা কি আমি হচ্ছে ঠাকুরমা আর তুমি হচ্ছে আমার আদরের নাতি দাদু ভাই তাই তো ওগো দাদু ভাই তোমার কাছে ওগো আমি জানতে চাই সত্য ত্রেতা দাপর কলি সত্য যুগে এই ভগবান নারায়ণ সত্য যুগে কে ছিল
চক্রপাণী হাতে চক্র আছে বলে যার নাম হচ্ছে চক্রপাণী নারায়ণ ভগবান নারায়ণ নারায়ণের সাধনা কে করত শতপামনি শতপামনি কি করলেন নারায়ণের সাধনা করলেন ১২ বছর সাধনা করে যুগে যুগে যখন সন্তুষ্ট হয় ভগবানে দেখা দেয় হে ভক্ত তুমি আমার কাছে কি চাও বলছে আমি তোমার কাছে এই বর চাই হে ভগবান আমি তোমার কাছে একটাই বর চাই কি বর তোমার যে পাশে লক্ষ্মী বসে আছে তোমার যে স্ত্রী লক্ষ্মী আমি তাকে ঘরণী হিসাবে চাই মানে বউকে চাইলো সঙ্গে সঙ্গে বলল তথাস্তু তাই হবে আচ্ছা বলেন তো বাবারা সব দেওয়া যায় গো বউ কি কখনো দেওয়া যায় বউ হচ্ছে অমূল্য সম্পদ সব সম্পদের থেকে বউ আরো দামি সম্পদ বউকে কিন্তু দেওয়া যায় না তাহলে তোমার কাছে আমি জানতে চাই তুমি কৃষ্ণ ছিলে দ্বাপর যুগে না সত্য যুগে তুমি কৃষ্ণ ছিলে নারায়ণ তোমার কাছে শতপা ব্রাহ্মণ সাধনা করে তোমার পাশের তোমার স্ত্রী তোমার অর্ধাঙ্গিনী লক্ষ্মীকে চেয়েছিল তুমি সঙ্গে সঙ্গে লক্ষ্মীকে বর হিসাবে দিয়ে দিলে কি যে আমি আমার অর্ধাঙ্গিনীকে তোমাকে দেব পরের যুগে তোমার মনের বাসনা আমি পূর্ণ করব বর দিল তাহলে তোমার কাছে আমি জানতে চাই কি কোথায় জিজ্ঞাসা সত্য যুগে তোমার কাছে চাইল লক্ষ্মী শতপা ব্রাহ্মণ চাইল লক্ষ্মী তুমি দিলে রাধা লক্ষ্মী দিতে তোমার কাছে কোথায় বাধা তুমি বর হিসাবে লক্ষ্মীকে দেবে বলেছে বলনি তো যে রাধাকে দেবে তাহলে তোমার কাছে কোথায় বাধা যে তুমি তোমার লক্ষ্মীকে দিলে না রাধাকে দিলে চাইল লক্ষ্মী দিলে রাধা লক্ষ্মী দিতে তোমার কোথায় বাধা দুই নাম্বার জিজ্ঞাসা তৃতীয় নাম্বার জিজ্ঞাসার দিকে যাই চাইল সত্য যুগে তুমি দিলে দ্বাপর যুগে বললে পরের যুগে দিবে হ্যাঁ যে আমি পরের যুগে দেব তোমার মনের বাসনা আমি পরের যুগে পূর্ণ করব তাহলে চাইল সত্য যুগে দিলে দ্বাপর যুগে মাঝখানটায় একটা যুগ পার হয়ে গেল ত্রেতা যুগ মাঝখানটায় চলে গেল কেন তুমি ত্রেতা যুগে দিলে না তোমার কাছে রইল আমার বায়না সুন্দর করে জবাব যেন ধর্ম সভায় পাই নইলে কৃষ্ণ তোমারে আমার ছাড়ার ইচ্ছা নাই এই কয়টা কথা তোমার কাছে আমি জানতে চাই সুন্দর ভাবে যেন জবাব পাই রাধাকে দিল হ্যাঁ রাধা কাকে পেল কাকে দিল আয়ান ঘোষকে রাধাকে দিল দ্বাপর যুগে শাস্ত্র মাঝে তো তাই আছে আয়ান রাধাকে পেল তাহলে তোমার কাছে আমি জানতে চাই মানে একজন মামা আরেকজন হচ্ছে ভাগ্নি তাদের খুব মিল একজন একজনকে কোনো জিনিস না দিয়ে কেউ খায় না এত ভালোবাসা নিজে না খেয়ে অন্যকে দেয় এত মামা ভাগ্নার ভালোবাসা তো ভাগ্না পড়াশোনা করে মামার বাড়িতে থেকে পড়াশোনা করে চাকরি পেল চাকরি পেয়ে ভাগ্না কিন্তু কোয়ার্টারে চলে গেল এখন লক্ষ্মী পূজার দিনের ঘটনা না বললে চলে না মনে মনে ভাবছে তাই যে নারকল এনেছি আমরা সবাই মিলে লক্ষ্মী পূজা করব আর নারকল দিয়ে নাড়ু বানিয়ে আমরা সেবা করব খাবো তাহলে আমার ভাগ্নাকে না দিয়ে আমি কেমন করে খাই এতদিন ধরে ভাগ্নাকে কিছু না দিয়ে তো আমরা কোনোদিনও খাইনি তাহলে ভাগ্নাকে একটা কাজ করি জিনিসগুলো দিয়ে আসি ভাগ্না বানিয়ে খাবে করে নাই দেরি কোয়ার্টারে গেল তাড়াতাড়ি গিয়ে নারকেল আর চিনি দিয়ে এলো এখনো ভাগ্না চাকরি থেকে এসে কোয়ার্টারে যখন ঢুকলো ঢুকে দেখে তাই চিঠি লিখে দিয়েছে মামা পাঠিয়েছে এখন বলছে নারকেল দিল চিনি দিল দিল না কোরআনই কোরআনই ছাড়া তো কখনো নাড়ু হতে পারে না আমরা সবাই জানি হ্যাঁ
নারকেল দিল চিনি দিল দিল না কোরানি হে কৃষ্ণ তুমি আয়ানকে বাক্স দিলে এবং তালাও দিলে কেন দিলে না ছোড়ানি এই কথাটা তোমার কাছে আমি জানতে চাই এইখানেতে জবাব যেন ধর্ম সভায় পাই তোমার কাছে কয়টি কথা জিজ্ঞাসা হয়ে গেল চাঁদবদনের সবাই মিলে হরি হরি বলো ছেড়ে দিচ্ছি আসবে কৃষ্ণ ভগবান কৃষ্ণ কথা বলতে যার নয়ন বাড়ি বর্ষণ না হয় তার দেহে পাপ প্রচুর তাই এই হতভাগার কণ্ঠে কৃষ্ণ কথা সে যে কোথায় সেটা আমারও জানা নেই আমি নিজেই যাকে চিনি না নিজেই যাকে চিনি জানি না আমি আপনাদেরকে কি পরিচয় দেব তাই না তদ্রূপ আপনারা যতটুকু সন্তানকে কিঞ্চিত কিঞ্চিত করেছেন দান সেই তার ভিতর থেকে হয়তো কিছু আপনাদের কাছে দিতে গেলে যদি কোনো কিছু খামতা থেকে যায় সেই খামতাটুকু আপনারা নিজে নিজে পূরণ করে নেবেন কেমন তাই পিতার কাছে পুত্রের কাছে পিতার অসীম চাওয়া যোগমায়া যোগেশ্বরী যুগে যুগেই অবতরী ভগবানের ছাড়া কিন্তু কেউ নয় যুগে যুগেই যোগমায়া মায় আজকে আলোচনা বিষয়বস্তু মা এবং ছেলে এবং যোগমায়া যোগ তাই না তাই একটি গান গাই সর্বপ্রথম তারপরে চলে যাব সেই জায়গায় কেমন জয় রাধে জয় রাধে জয় রাধে কৃষ্ণ নামে পাষাণ গলে যায় যায় আমার মন কেন গলি না পেয়েছ সাধের জন্ম ভালো চলে গেলে আর পাবে পাষাণ গলে যায় যায় রে মন কেন গলে না 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 রে মন কেন গলে না কৃষ্ণ নামে পাষাণ গলে যায় যায় গো মন কেন প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল
আসিবার কালে রে মন পেলে কত যন্ত্রণা ও ভয় না দিলে কৃষ্ণ প্রসবত হতে না আসিবার কালে পেলে কত যন্ত্রণা অভয় না দিলে কৃষ্ণ প্রসবত হতে না মাতৃহত্যা পাপে লিপ্ত হতে তবে মাতৃহত্যা পাপে হতে তবে এ ছাড়া অন্য পথ আর ছিল না ছিল না মন কেন বলে না কৃষ্ণ নামে পাষাণ গলে যায় জপেছিল ওই কৃষ্ণ অনায়াসে পেল বৈকুণ্ঠ ছায়া ধ্রুব প্রহ্লাদ জপেছিল ওই কৃষ্ণ নয়ন অনায়াসে পেল বৈকুণ্ঠের ছায়া পঞ্চ পাণ্ডব জেনে গিয়েছিল বনে পঞ্চ পাণ্ডব জেনে ছিল বনে রাজ্য সুখ তারা চায় না গো চায় না মন কেন গলি না কৃষ্ণ নামে পাষাণ গলে যায় যায় গো মন কেন গলি না 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 গো শ্রীনিবাসের বাসনা পুরাও শ্যাম কেলে সোনা অভয় চরণ দিতে যেন তুমি ভুলো না শ্রীনিবাসের বাসনা
লাল শ্যামকে লেখো না অভয় চরণ দিতে যেন তুমি ভুলো না আর কিছু চাই না এই শুধু কামনা আর কিছু চাই না এই শুধু কামনা গর্ভ যন্ত্রণা ঠাকুর দিও না আর সয় না মন কেন বলে না কৃষ্ণ নামে পাষাণ গলে যায় যাইব মন কেন গলে না 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 গো মন কেন গলি না রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল আমি তোমার জানাই সত্তর পরেতে তা কেমন করে এলো আমি বলবো এই সভায় সত্তর তো আপরতে তা করি গো এই চারটি যুগ শুনতে পাই ত্রেতা হলো তিন নাম্বার কেমন করে দুই নাম্বারে যায় শোনো শোনো যোগমায়া মা তোমার বিবরণ যা কিছু আমার লীলা তুমি করেছ দর্শন তোমার ছাড়া আমার কোনো লীলা তো হয় নাই সেই কথাটা বলবো আমি এ ধর্ম সভায় সত্য যুগে অহল্লা গৌতম ধরণী ছিল গৌতম মুনির অভিশাপে পাষাণী যে হল কথা বলে নাই ভুল সঠিক বলেছে সত্তর পরে আমরা গুনতে গেলে নামতা যদি পড়তে যাই এক দুই তিন চার পাঁচ ছয় ইত্যাদি কিন্তু এখানে দেখা গেল একের পরে এলো তিন একের পরে দুই না এসে এলো তিন তিনের পরে দুই তারপরে চার অঙ্কটা কেমন না অহল্যা ইন্দ্রদেব একদিন দেখো কি কর্ম করিল গৌতম মুনির রূপ ধরে অহল্যার সতীত্ব না আসিল অহল্যার সতীত্ব নাশ করল কে
খুব সংক্ষেপে কথা বলছি। ইন্দ্রদেব অহল্লার রূপ যৌবন দেখে মোহিত হয়ে গেছে, কামনা বাসনায় তার দেহ জর্জরিত হয়ে গেছে। গৌতম মুনি যখন প্রত্যেক দিন ভোরবেলায় গঙ্গা স্নান করতে যায়, এমন সময় ইন্দ্রদেব একদিন ছলনা করে, তার নাম একটা ছিল পাখি, যাকে বলা হয় কেষ্ট পাখি, এখন প্রত্যেকটা ঘরে ঘরে মুরগি পোষা হয়ে গেছে, এখন যেটা হয়ে গেছে মুরগি মোরগ, সেই পাখি ছিল কেষ্ট পাখি, তাই প্রত্যেক পহরে পহরে সেই পাখি গৌতম মুনিকে ডেকে দিত। একদিন দেখো ইন্দ্রের ছলনায় কি কর্ম করিল, রাত্রি দুপহর কালে পাখি ডাক দিয়ে বলিল, ওই পাখিকে ইন্দ্র গিয়ে বলছে, পাখি প্রত্যেক দিন এক পহর দণ্ড থাকতে তুমি মুনিকে ডেকে দাও, কিন্তু আজকে দুই পহর রাত্রি থাকতে তোমাকে ডাকতে হবে। পাখি করে করদরে বর্ণনা, এ কাজ আমার দ্বারাই সম্ভব না। ইন্দ্র বললেন, পাখি আমি এই মুহূর্তেই তোমার প্রাণ নাশ করতে পারি। পাখি বললেন, তৎক্ষণাৎ বেশ, জীবনের মায়া ত্যাগ করে বলল, প্রভু আপনি যা বলবেন আমি তাই করব। গৌতম মুনি দুপহর রাত্রিতে, অর্ধেক রাত্রিতে সেই পাখি যখন ডাক দিল, মুনি মনে মনে চিন্তা করল, সর্বনাশ, কৃষ্ণ পাখি ডাক দিয়েছে, আমাকে গঙ্গায় স্নান করতে যেতে হবে। সঙ্গে সঙ্গে গৌতম মুনি গঙ্গা স্নানে গেল, গৌতম মুনির রূপ ধরে ইন্দ্র গৃহে প্রবেশিল। সেই গৃহ প্রবেশ করার ফলে গো, যখন অহল্লার সঙ্গে আলিঙ্গন করিল, অহল্লা দেবীর সতীত্ব নাশ তখনই যে হল। অহল্লার যখন সতীত্ব নাশ হল, অহল্লা বলল, তুমি কে? করজোরে বললেন, আমি ইন্দ্র। যাই হোক, এই জায়গায় প্রসঙ্গ আসে নাই, এই কথা জানতে পেরে গৌতম মুনি যখন চলে এলেন, বাসায় এসে দেখতে পেল ইন্দ্রকে। তৎক্ষণাৎ অহল্লাকে অভিশাপ দিল, কি সতী তুমি অহল্লা, তোমার নিজের স্বামী কেমন ব্যবহার, কেমন আচরণ, কেমন তার চলন বলন, তুমি না একজন নারী যার সঙ্গে তুমি সারা জীবন ধরে কাটালে, তার ভাব আদব কায়দা চলা বলা তুমি কি কিছুই জানো না? তুমি একজন আমার রূপ ধারণ করে এসেছে বলেই তুমি তার সঙ্গে আলিঙ্গন করলে, যাও আমি বুকে পেলাম তাপ, তোমায় দিলাম অভিশাপ, তুমি পাষাণ হয়ে যাও। অহল্লা তৎক্ষণাৎ বলেছিল, প্রভু এই পাষাণ হয়ে আমি কতদিন থাকতে পারি? বলেছিল, যেদিন ভগবান রামচন্দ্র অবতার হয়ে আসবে, তার চরণ পরশে তার চরণ ধুলায় তুমি সেই দিন মানব হবে, তোমাকে অপেক্ষা করতে হবে ত্রেতা যুগ পর্যন্ত। এই বলিয়ে অহল্লা তখন পাষাণ হয়ে যায়। গৌতম মুনির পুত্র সদানন্দ জানিবারে পায়, ধ্যান যোগে সদানন্দ গো জানিতে পারিল, পিতার অভিশাপে মাতা পাষাণী হইল। ম
মামা বলে সদানন্দ কাঁদে সর্বক্ষণ আমার মা পাশানি হয়েছে কে করিবে আমাকে লালন পালন গৌতম মুনি ডাক দিয়ে তখন গো সদানন্দ সদানন্দকে কয় সত্য দাপর তেতা যুগে তোমার মাকে পাবে বলিলাম তোমায় সদানন্দকে বলছে কে গৌতম মুনি হে পুত্র তোমার মাকে ফেরত পাবে তুমি কবে জানো ত্রেতা যুগে রাম অবতারে সদানন্দ বলল সত্যের পরে দাপর দাপরের পরে তেতা আমি এতদিন আমার মাকে হারা আমি থাকতে পারবো না সদানন্দ তখন বসে কঠোর সাধনায় বসিল সাধনায় সন্তুষ্ট তখন ভগবান হইল ভগবান তখন সদানন্দকে ডাক দিয়ে গো বলিল তখন মনের মতন বর চাও পুত্র দিব যে এখন হে পুত্র তোমার সাধনায় আমি অস্থির হয়ে গিয়েছি তুমি তোমার মন মতন বর চাও তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব তখনই সদানন্দ বললেন হে প্রভু যদি আমার আমি একমাত্র বর চাই আমি যা চাই আপনি আমাকে দেবেন তো ভগবান বললেন আমি অবশ্যই দেব আমি কথা দিলাম সদানন্দ তুমি যা চাইবে আমি তাই তোমাকে বর দেব সদানন্দ তৎক্ষণাৎ ভগবানের কাছে কয় রাম অবতারে আমার মাকে পাব প্রভু আমি শুনেছি নিশ্চয় হে প্রভু আমার পিতার অভিশাপে আমার মাতা পাষাণী হয়ে গেছে তাই মাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না তাই মাকে আমি ফেরত পেতে চাই আমার পিতা বলেছে সত্যের পরে দাপর দাপরের পরে তেতা তেতা যুগে ভগবান রামচন্দ্র যেদিন চরণ ধুলি দেবে সেই দিন আমার মাকে আমি ফিরে পাব বর যদি দিতে ইচ্ছুক আমার এই বর দাও প্রভু সত্যের পরে তেতাকে নিয়ে যাও আর দাপরকে তার পরে দাও ভক্তের মান রাখার জন্যে ভগবান এই কর্ম করিল সত্যের পরে তেতা যুগ ভগবানই দিল এই কারণে সত্যের পরে তেতা গো সেই জায়গাতে হয় এই তো তোমার প্রথম জবাব দিলাম এই সভায় আরেকটি কথা জিজ্ঞাসা রেখেছে কি সুতপামণি চাইল লক্ষ্মী দিলে রাধা এই লক্ষ্মী আর রাধার মধ্যে পার্থক্য কি সুতপামণি তোমার সাধনা করে তোমাকে বশীভূত করে তুমি তাকে বর দিয়েছিলে যে আমি অর্ধাঙ্গিনী লক্ষ্মীকে দেব সে চাইল লক্ষ্মী তুমি দিলে রাধা এই লক্ষ্মীকে কেন দিলে না তুমি দিলে রাধাকে লক্ষ্মীতে দিতে তোমার কি ছিল এমন বাধা তার বদলে তুমি দিলে রাধা ও মা
তুমি তো মা যোগমায়া, তোমারই লীলা। দেখো সত্য যুগে চেয়েছে কে, সত্য যুগে শত পারিষি সাধনা করেছিল লক্ষ্মীকে পাবার, তরে সুত পার এই আশা ছিল। সুত বামুনি দেহের তাই লক্ষ্মীকে পাবার জন্যে মনে আশা ছিল, তাই নারায়ণের কাছে লক্ষ্মীকে চেয়ে নিল। কারণ সত্যের পরে ত্রেতা, ত্রেতা এলো কে, রাম অবতার। রামের সঙ্গে ছিল কে, সীতা, তাই না? তারপরে এলো কি, দাপর। দাপরে ছিল কে, কৃষ্ণ। তার সঙ্গে ছিল কে, রাধা, তাই না? আর সুতবামণি কোন যুগে, সত্য যুগে। এই কারণে দাপর লীলার কথা তুমি বলেছো সর্বক্ষণ, কৃষ্ণ অবতারে রাধা আমি দিয়েছি তখন। সত্যবামুনি চেয়েছিল লক্ষ্মীকে কিভাবে গো, আমি বলি সবার ধারে, ঘরণী রূপে চেয়েছিল লক্ষ্মীকে সুতপা, বলি যে তোমার। একটা নারী বিবাহিত জীবনে অনেক রকম রূপ ধরে, সেই রূপ থেকে বাদ দিলাম চারটি রূপ। একজন ঘরণী, সেই বিবাহিত নারী একজন ঘরণী, একজন জননী, ওই একজনই আবার রমণী, ওই একজনই আবার বন্ধু। কি বাবা হয় না? সকালবেলা আমার মায়েরা, আমার সদবা মায়েরা যখন আঙিনা ঝাড়ু দেয়, ওই সময় ওই মা আমার তখন ঘরণী, অর্থাৎ ওই ঘরটাকে গুছিয়ে রাখে। যখন মধ্যাহ্ন ভোজন করায় স্বামীকে, ওই সময় তখন স্ত্রী থাকে না, তখন হয় জননী। যেমন মায়েরা সন্তানকে সেবা দেয়, তদ্রূপ একজন স্ত্রীও তার স্বামীকে সেইভাবে সেবা দেয়। তাহলে হলো দুই প্রকার। বন্ধু হয় কখন, যখন আমরা ইয়ারকি ফাজলামো করি। কি বাবা, তাই না? একসঙ্গে বন্ধু তখন হয় ওই রমণী আমার বন্ধু। আর রমণী হয় কখন, যখন আমার দেহের কামনা বাসনা একটি পুত্র বা কন্যা সন্তান চাইবার আশা পাওয়া থাকে, তার সঙ্গে যখন মিলন বাসরে যাই তখন হয় রমণী। আয়ান কি চেয়েছিল? আয়ান চেয়েছিল ঘরণী। আয়ান তো রমণী চায় নাই, এই কারণে আয়ানকে আমি দাপর যুগের কথা কই, এই কারণে ঘরণী রূপে রাধাকে আমি দেই। এই কারণে ঘরণীর রূপে, ঘর গুছিয়ে রাখার জন্য আমি রাধাকে দেই। বোঝা গেল? এই তো তোমার দ্বিতীয় জবাব, করি নাই গোপন। আর একটি প্রশ্নমালা রেখেছ মনের মতন, বলে গেলে যোগমায়া মাই ভর সবাই ঠাই, নাঙল জোঙাল সবই দিলে কিন্তু দাও নাই ফাল। কি অপরাধ, সেই ফাল তুমি দাও নাই। একটু চলো ত্রেতা যোগে,
তোমার জানাই রামের সীতা লঙ্কায় রাবণ যখন চুরি করে রাম রূপে সীতা তখন অশোক কাননে গো ওই কি কর্ম করিল বালি দিয়ে রামের মূর্তি তৈরি করেছিল একটা বালু দিয়ে সেই বালুকে মৈথন করে করে আস্তে আস্তে ছোট করে একটা রামের মূর্তি তৈরি করেছিল কেন সীতা দেবী মা সীতা যা কিছু নিজে সেবা করত রামকে নিবেদন না করে সেবা করত না তাই সদা সর্বক্ষণ ঘুম থেকে উঠেও সে ভেবেছিল আমার কাছে তো আমার পতি নেই আমি ঘুম থেকে উঠে এই রাক্ষসদের মুখ দেখবো তা তো কখনো হয় না আমি যেন আমার প্রভুর বদন যেন আমি সদা সর্বক্ষণ দেখতে পাই রাম সীতা প্রেমানন্দে হরি বল হরি বল আমি যেন সদা সর্বক্ষণ আমি ঘুম ভেঙে উঠলেই আমার প্রভুর বদন যেন দর্শন করতে পারি এই ভাব্য ভাব বোনা ভেবে কি কর্ম করিল বালি দিয়ে রামের মূর্তি তৈরি করে নিল একটা বালু দিয়ে সেই রামের মূর্তি তৈরি করলো মূর্তি তৈরি করতে করতে গিয়ে সীতা সংকটে যেটা না বললেই নয় পুরুষের যেটা থাকে সেটা কিন্তু সীতা সেখানে দিলেন না কেমন অসম্পূর্ণ থেকে গেলেন যখন রাবণ বধ হলো সীতাকে যখন দোলনায় করে নিয়ে যাবে কার কাছে রামের কাছে তখন ওই মূর্তি দাঁড়িয়ে সীতাকে বললেন সীতা কোথায় যাও সীতা বলল আমার স্বামীর কাছে ওই মূর্তি তখন বলল তাহলে এতদিন আমি কে তুমি যে আমাকে সেবা অর্চনা করেছ আমাকে যে স্বামী বরণ করেছ তাহলে আমি কে আমাকে তুমি কোথায় রেখে যাবে সীতা তখন ওই মুহূর্তে বচন যে দিল এই যুগে নয় দাপর যুগে যাব তোমায় বলা হলো হরি বল হরি বল হরি বল এই কারণে আয়ান ঘোষ গো দেখো খোঁজা হইয়া রয় এই তো তোমার কথার জবাব দিলাম এই সভায় এই তো তোমার তিনখানি জিজ্ঞাসা ছিল মঞ্চ পরে গুরুর দেওয়া বাণী আমি দিলাম আসরে ছেড়ে কি বাবা তিনটেই তো জিজ্ঞাসা রেখেছে তাই না কি মা তাই না তাহলে আমার যোগমায়া মায়ের কাছে আমার দুটো জিজ্ঞাসা থাকবে কেমন জিজ্ঞাসা সে আমার যোগমায়া মাই কথা মিথ্যা বলে নাই আচ্ছা মা তোমার হাতে যে একটা লাঠি দেখতে পাই এই লাঠিটা তুমি পেলে কোথায় এই লাঠির জন্ম বৃত্তান্তটা একটু কৃপা করে তুমি বলো সবাই লাঠি তুমি কোথায় পেলে বলবে এই সভায় তোমার কাছে আমি কৃষ্ণ জানিবারে চাই
আর একটি প্রশ্ন মালা গো মাগো তোমার কাছে জানার যে বাসনা কৃপা করে বলবে মাগো তুমি কৃপণতা করো না আর একটা কি মায়েদের দেখি সদবা মায়েদের দুই হাতে সাঁথা সিঁথিতে সিঁদুর কপালে সিঁদুর তাই না মা আচ্ছা মা তোমার দেখি কপালে সিঁদুর নাই সিঁথিতে সিঁদুর আর আর কি তোমার ডান হাতের সাঁথা নাই বাম হাতে সাঁথা আর লাল পেরে শাড়ি এই রূপটা তোমার কখন একটু কৃপা করে বাপের বেটির মতন তুমি বলে যেও কেমন এই তো মাত্র তোমার কাছে আমার দুইটি জিজ্ঞাসা রয় কৃপা করে বলবে না আমার যোগ মায়া আমার এই পর্যন্ত প্রথমবারে গো আমি বল বেশি কেন বলতে যাই বেশি বললে হবে অখুশি সবাতে জানাই তবে এই পর্যন্ত করলাম ক্ষান্ত রাধাকান্তশ্বরী এই পর্যন্ত করলাম ক্ষান্ত রাধাকান্তশ্বরী চাঁদ বদনে সবাই একবার বলুন হরি 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 বল হরি বল হরি বল যা জিজ্ঞাসা করেছিলাম সুন্দরভাবে জবাব পেলাম জবাবের কোনো অভাব রাখে নাই আবার আমার কাছেও জিজ্ঞাসা জানাই সেইভাবে জবাব দিতে হবে কোনো চিন্তা নাই যা জিজ্ঞাসা করেছো কৃষ্ণ কানাই দাদু ভাই সেইভাবেই জবাব দেব তোমার চিন্তার কারণ নাই যে কয়েকটা কথায় আমার কাছে গো কৃষ্ণ রাখলো জিজ্ঞাসন জবাব দেব আমি এবার শুনবেন সাধুগুরু বৈষ্ণব জন সিঁদুরের ফোঁটা দেখা তো যায় না কপালে আবার একটু সিঁদুর আছে কৃষ্ণ বলল কিনা আবার এক হাতে শাখা পলা দেখতে পাই কৃষ্ণ বলে ও গো বড়াই বুড়ি তোমারে জানাই অন্য হাতে শাখা পলা কেন নাই জিজ্ঞাসা জানাই আমরা বাস্তব জগতে দেখতে পাই যাদের শাখা সিঁদুর আছে কপালে সিঁদুর ফুটা সিঁথিতে সিঁদুর দু হাতে দেখা যায় শাখা পলা তাই না পায়ে আলতা রঙিন বস্ত্র তাহলেই বোঝা যায় যে তার স্বামী আছে তাকে কি বলা হয় তাকে বলা হয় সধবা আবার দেখতে পাই যাদের স্বামী নাই তাদের শাখা সিঁদুরও তো নাই আমি জানতে পাই সাদা বস্ত্র পরে তারা সেই নারীরা তোমারে জানাই পরে শাখা সিঁদুর নাই শাখা পলা ভেঙে ফেলেছে স্বামী মরে গেছে বোঝা যায় তাদেরকে কি বলা হয় স্বামী মরে গেলে এই বসন ধরলে বলা হয় বিধবা তাহলে সধবা আর হচ্ছে বিধবা
সধবা বিধবা আবার আছে কি অধবা অধবা কারে কয় স্বামী মানে শাখা সিঁদুর আছে সেই নারীর গায়ে হাতে শাখা আছে কপালে সিঁদুর আছে সিঁথিতে সিঁদুর আছে কিন্তু স্বামীর সঙ্গে সম্পর্ক নাই তাকে কি বলা হয় অধবা আর শাখা সিঁদুর না থাকলে বিধবা শাখা সিঁদুর থাকলে সধবা তাহলে আমি কোন ধবধবা জিজ্ঞাসা জানাই সেই কথাটা এই আসরে আমি বলতে চাই হৈমবতীর স্বামী হচ্ছে ব্রাহ্মণ্যদেব ব্রাহ্মণ্যদেব কি করলেন তার স্ত্রীকে রেখে হৈমবতীকে রেখে সংসার পুরো সংসার রেখে ছেলেকে রেখে হৈমবতীকে রেখে কি করলেন তিনি সন্ন্যাস গ্রহণ করলেন স্বামী বেঁচে আছে কিন্তু সন্ন্যাস গ্রহণ করেছে শাস্ত্র পাতায় আমি দেখতে পাই গো তোমারে জানাই মারা যাওয়া আর সন্ন্যাস হওয়া একই সমান তাই হৈমবতী কি করলেন তাই বেশবসনটা তাই ধরলেন যে আমার স্বামী বেঁচে আছে মরে যায়নি প্রাণ ত্যাগ করেনি সন্ন্যাস হয়েছে তাহলে প্রাণ ত্যাগ করেনি একটা মায়ের তো ধর্ম আছে স্বামী বেঁচে থাকলে শাখা সিঁদুর রাখতে হয় তাই এক হাতে শাখা পলা দিয়েছে আর সিঁথিতে একটু সিঁদুর দিয়েছে যে আমার স্বামী বেঁচে আছে এখন আমার স্বামী যে সন্ন্যাস গ্রহণ করেছে আবার শাস্ত্র পাতায় আছে মরে যাওয়া সন্ন্যাস নেওয়া সমান কথা শাস্ত্র মাঝে পাই তাহলে এই প্রমাণটা আমি কেমন করে আমি বিশ্ববাসীকে জানাবো সেই কারণে সেই কথা জানাবার জন্য গো একটা হাতে শাখা পলা পড়ে নাই সিঁথিতে সিঁদুর আছে সেই কথা জানানোর জন্য যে আমার স্বামী সন্ন্যাস নিয়েছে সেই জন্য কপালে সিঁদুর তো দেয় নাই এই কারণে বড়াই বুড়ির গো বসন এমন হলো সাদা শাড়ি লাল পাড় দিয়ে দেখালো যে আমার স্বামী বেঁচে আছে প্রাণে বেঁচে আছে কিন্তু সন্ন্যাস নিয়েছে সাদা শাড়ি পড়েছে এই কারণে এই বসন ধরল ওই না হৈমবতী তাই তোমার প্রশ্নের জবাব আমার এইখানে হয়ে যায় একবার নিতাই গৌর হরি বল হরি বল হরি আরেকটি কথাই আমার কাছে গো হাতে একটা লাঠি দেখা যায় আমরা সকলেই তো জানি সেই লাঠি কোথা থেকে এলো জিজ্ঞাসা করলো ও গো ঠাকুমারানী এক এক শাস্ত্রে এক এক ভাবে দেওয়া আছে এই লাঠি কোথায় জন্ম হলো কোথায় ছিল এই লাঠি ছিল বাবার মন্দিরে বাবার মন্দিরে কেমন করে গেল এই লাঠি কি বাসে না বড়াইপুরীর হাতের যে লাঠি এই লাঠিটা হচ্ছে একটি হাড়ে এই হাড়টা কোথায় ছিল পুরুষের লিঙ্গ মূলে আগের যুগে ওই না হাড় দেখা যায়
সেই কথাটা বলবো আমি ধর্ম মোহনা বললেন যত্র নারী তত্র গৌরী যত্র জীব তত্র শিব শাস্ত্রের পাতায় পাতায় আছে লেখা আমরা মায়েরা যত্র গৌরী যত্র মানে দুর্গা তত্র কিন্তু নারী তাই না গৌরীর সমান আর যত্র জীব তত্র শিব শিব যেমন আমার বাবারাও তেমন গৌরী যেমন আমার মায়েরা তেমন শিব এবং পার্বতী বিবাহ কেমন করে করতে হয় বিবাহ প্রথা শিব গৌরী বিবাহ করে দেখিয়ে দিয়েছিলেন শিব পার্বতী সতী এবং মহাদেব সেইভাবে আমরা সাধারণত বাস্তব জগতে বিবাহ সাত পাকে বন্ধন করে দেশ দশকে সাক্ষী রেখে এইভাবে বিবাহ হয়ে থাকে তাহলে আমার কাছে জিজ্ঞাসা কোথায় এই হারটা না লাঠিটা কোথায় পাওয়া গেল এবং আমি কি বললাম এটা হাড়ের লাঠি এই হারটা কোথায় ছিল মহাদেবের লিঙ্গ মনে গো ওই হার যে ছিল সেই কথাটা বলবো আমি এই আসরে ভালো শিব এবং পার্বতী মহাদেব এবং দুর্গা তারা যে শিকার করত তাদের মিলনের সময় একদিনের ঘটনা তাদের মিলনের সময় দুর্গা খুব কষ্ট পেল মিলনে কোনো সুখ পেল না মিলনে কোনো শান্তি পেল না কেন কারণ মহাদেবের লিঙ্গমূলে ছিল সেই হার আগে লিঙ্গমূলে হার ছিল কিন্তু এই হার যখন কিনা মিলনে কোনো শান্তি নেই সুখ নেই তখন দুর্গা মনে মনে ভাবছে যে আমি একজন নারী আমি নারী হয়ে আমি যদি দেবী দুর্গা হয়ে আমি আত্মা শক্তি মহামায়া আমি যদি এত কষ্ট পাই আমি যদি মিলনে সুখ না পাই শান্তি না পাই তাহলে আমার যে মায়েরা রয়েছে তারাও তো মিলনে কোনো শান্তি পাবে না হে ভগবান আমি এখন কি করি এ কথা না যায় বলা না যায় সহ্য করা না যায় সওয়া আমি এখন কি করি ভগবান তখনও মনে মনে ভাবলো তাই যে আমি একটা কাজ করি এখন এই লিঙ্গ মূলে যদি হার থাকে তাহলে নারীরা কষ্ট পাবে আর তখন আর মিলন হবে না আর মিলন যদি না হয় তাহলে সৃষ্টির অসাতলে যাবে এই কারণে দেবী দুর্গা গো মহাদেবকে নিদ্রায় নিদ্রিত করিল নিদ্রিত করে সেই লিঙ্গমূল থেকে সেই হার অপারেশন করে বের করে যে নিল সেই কারণে এখন নার্সিংহোমে গিয়ে যে কোনো রোগ হোক না কেন পাথর হোক কিছু হোক অপারেশন করে সুস্থ করে দেয় সেটা কি কে করেছে দেবী দুর্গা করেছিল তার স্বামীকে মহাদেবকে সেই লিঙ্গ কেটে নিদ্রায় নিদ্রিত করে লিঙ্গটা কেটে নিজ দিকে কেটে সেই হারটা যোগ বলে হরণ করেছে কারণ তার আরেক নাম হচ্ছে যোগ মায়া যোগেশ্বরী যোগ বলে হরণ করে সেই হার বাবার মন্দিরে রেখে দিলেন এখন পুরুষটা তো মারা যাবে তখন কি করলেন আবার যোগ বলে ভগবানের নাম স্মরণ করে সেই জায়গাটা সেলাই করে দিলেন দেখবেন বাস্তব জগতে ছোট্ট বাচ্চাদেরকে দেখবেন ছেলে বাচ্চাকে সেই যে সেলাই করেছিল সেই সেলাইয়ের দাগটা কিন্তু এখনো দেখা যায় ভগবানের লীলা ভগবান বলেছে আমি যা করি তোমরা তা করো না আমি যেটা সহ্য করতে পারি তোমরা সহ্য করতে পারবে না তাই ভগবানটা করলে সেটাকে বলে লীলা
সেই লীলাতে দেবী দুর্গা কৈনালিঙ্গ থেকে হার বের করে নিল সেই হার বাবার আশ্রম থেকে বড়াই বুড়ি যখন রূপ ধারণ করল সেই বড়াই বুড়ি সেই বাবার মন্দির থেকে সেই হার হাতে লাঠি যে বানালো এইখানেতে তোমার কথার গো কয়টি কথা জিজ্ঞাসা রাখবো যে ভালো তোমার কাছে আমি জানতে চাই হে কৃষ্ণ তোমার কাছে কি জানতে চাই তোমার কাছে আমি জানতে চাই কৃষ্ণের হাতে যেমন বাঁশি দেখতে পাই সেই বাঁশি দিয়ে রাধাকে ডাকে কখনো মাকে ডাকে কখনো গোপিনীদেরকে ডাকে কিন্তু হে কৃষ্ণ রাধার হাতে একদিন একটা বাঁশি দেখা যায় কৃষ্ণের বাঁশি কিন্তু রাধার হাতেও বাঁশি আছে আমরা কেউ জানি জানি না সেই কথাটাই তোমার কাছে আমি জানতে চাই রাধার হাতে একটি বাঁশি দেখা গেল তোমার জানাই সেই বাঁশিটা কিসের ছিল গো কইনা কোথা থেকে যে এলো সুন্দরভাবে এই আসরে তুমি বলবে ভালো আর তোমার কাছে এইখানেতে জবাব রেখে যাই সুন্দর সুন্দর কথা যেন সভায় শুনতে পাই তবে আর বেশি কথা গো আমার বলার দরকার নাই বেশি কথা বললে ভেজাল বাড়বে আমি তোমারে জানাই তোমার কাছে যেই কথাটা রইল জিজ্ঞাসন জবাব দেবে তুমি আমার মনেরই মতন তোমার কাছে যে কথাটা তোমারে জানাই সুন্দরভাবে জবাব যেন ধর্ম সভায় পাই এইখানে জয় রাধে জয় রাধে জবাবে রাখে নাই অভাব যদিও হয় কবির জবাব তার মনে কিছু থাকে অভাব জিজ্ঞাসা রেখে গেছে আমি যে কয়েকটি জিজ্ঞাসা করেছিলাম সুন্দরভাবে আলোচনা করেছেন আমার কাছে জিজ্ঞাসা রেখে গেছেন এই জায়গায় যে রাধারানীর হাতে যে বাঁশিটা ছিল সেই বাঁশিটা কার কি নাম হরিবল হরিবল জয় রাধে রাধে সারাবলিতে কৃষ্ণ বৃহৎ লীলা কৃষ্ণ সারাবলিতে যতটুকু লিপিবদ্ধ আছে আমি ততটুকুই বলবো সরস্বতী দেবী একদিন সাধনা করে সাধনা করে গোবিন্দের সাধনা করতে করতে অবশেষে রাধারানী সাধনা করে সন্তুষ্ট লাভ করে করার পরে তৎক্ষণাৎ সরস্বতী বলেছিল প্রভু আমি রাধা গোবিন্দের মুখাশ্রিত মুখের যে লালা এই লালাটুকু প্রসাদ সেবন করতে চাই তাই সাধনায় উত্তীর্ণ হয়ে রাধা এবং গোবিন্দ মিলে উভয় পক্ষে দান করেন যদি তাই যদি তোমার মনের বাঞ্ছা পূর্ণ হয় তোমাকে জন্ম নিতে হবে তোমার নাম হবে বেণু তোমার নাম হবে বেণু আমি যেমন মুরলি বাজাবো
আমার রাধারানী তোমাকে বাজাবে। তাহলে এই অবস্থায় আমাদের দুইজনের মিলন গীতি সেই জায়গায় সম্পূর্ণ হবে। তাই সেই রাধারানী সেই বেণুবদন সেই যে বাঁশিটি ছিল সেই বাঁশিটির নাম হচ্ছে বেণু। কৃষ্ণের হাতের বাঁশি, এক ছিল মুরলী, এক ছিল বাঁশি, আর বেণু ছিল রাধার হাতে। এই তিনটি বাঁশির জন্ম বৃত্তান্ত। ছেড়ে দিলাম, সময় নেই, একটি গান গেয়ে এ বছর মতন বিদায় নেব। কেমন জয় রাধে জয় রাধে। তাই কৃষ্ণ কথা বাবা, আমার আমার কথা আমি বলছি, কিছুই জানতে পারলাম না। অগাধ সমুদ্র, এই অগাধ সমুদ্রে এসে আমি একটা ছোট্ট পিপীলিকা সমতুল্য হতে পারলাম না। তাই এই জীবন আমার বেথাই গেল। যদি আমি সকালবেলা রওনা করতাম তাহলে পথটা আমি অনেক দূরে যেতে পারতাম। আমি রওনা করেছি, রাস্তায় রওনা করেছি বৈকালবেলায়। এই বৈকালবেলায় আর কতটুকু যাওয়া যায়, তাই না? তবে সাধুগুরু বৈষ্ণব এবং গীতার মধ্যে বলেছে, হে অর্জুন, অর্জুন বলেছেন, প্রভু হে সখা, তোমার যে যোগ কর্ম করে, যোগ করতে করতে যদি কোনো কোনো জীব যদি যোগ ভ্রষ্ট হয় তার জন্ম কোথায় হয়? তখন গোবিন্দ আমার মৃদু হেসে সখাকে বলেছিল, হে অর্জুন, আমার তরে আমাকে যে মন দেহ মন প্রাণে সঁপে দিয়ে আমাকে যে কায় মন কায় চিত্তে সাধনা করে তার সাধনা নষ্ট হয় না, যেই জায়গায় গিয়ে তার যোগ ভ্রষ্ট হয় পরবর্তী জন্ম আবার সেখান থেকেই তার হয়। তবে জানি না, কোনো কিছুই জানি না বাবা, আপনাদের চরণে ঠাই দিয়েছেন তাই এই জন্মের মতন আমার নিজেকে নিজে বড় ধন্য মনে করছি। কেমন জয় রাধে জয় রাধে। শোনাব একটি গান, আশা করি ছোট্ট একটি জিজ্ঞাসা রেখেছিল, খুবই সংক্ষেপে জিজ্ঞাসা তার জবাব দিলাম। ছোট্ট একটি গান, কি গান? যোগমায়ার গৃহে, অর্থাৎ যে কথা বলে গেলেন কথা মিথ্যা নয়, গুরুগৃহে কৃষ্ণ বলরাম ছিলেন। তাই গুরুদেবের আশ্রমে থাকলে গুরুদেবের কিছু জোগাড় বা আয়োজন করে দিতে হয়। তে গুরু সেবার নিমিত্তে একটি গান গাইছি, আশা করি যারা যিনারা গুরু ভক্ত গুরুর কাছে এই দেহ মন প্রাণ সঁপে দিয়েছেন, অবশ্যই শুধু তাই নয় এই গানটি সবাই বুঝতে পারবেন। যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে মানবের ক্ষুদ্রে ভাণ্ডে। এই বিশ্ব জগতের জিনিস দিয়ে গুরুদেবকে সেবা দিলে সেবায় সন্তুষ্ট হয় না। টাকা পয়সা ধন দৌলত দিতে পারেন, গুরুদেব কিন্তু সন্তুষ্ট হয় না। গুরু সুখী হয় তখনই যদি কিছু তার দেহের কোনো জিনিস দিয়ে যদি গুরুদেবকে সেবা দেওয়া যায় তবেই হয় গুরু সুখী, নইলে হয় অসুখী। কেমন? তাই শোনাই সেই জায়গায় একটি গান। কেমন জয় রাধে জয় রাধে। গুরু সেবা দেবেন কখন, কৃষ্ণ ভজনের সময় কখন, একই পদ্ধতি নিয়ম। বেলা দশ বাজিলে বেলা দশ বাজিলে সেবা দিও, পাগল মন তুমি রান্না করো মন নয়টাতে, গুরু সেবার যোগার করো মন এই আপনার হাতে, যা এনেছেন হাতে তাই যাবে সাথে। হাতে করে কি এনেছিলেন ওমা? এখানে তো অনেকদিন ধরে বাউল হচ্ছে। আমরা যখন পৃথিবীতে এলাম আমরা কি খালি হাতে এসেছিলাম না কিছু এনেছিলাম? অবশ্যই কিছু এনেছিলাম, ছেড়ে দিলাম, ওই জায়গায় যাব না। তাই মহাজন বললেন গুরু সেবার যোগার নিজের হাতে করতে হবে। যা কিছু বিশ্বব্রহ্মাণ্ডের জিনিস দিয়ে গুরু সেবার আয়োজন করলে তাতে কোনোদিন গুরু সুখী হয় না। যা আছে দেহ বিশ্বব্রহ্মাণ্ডে
তাছে মানবের ক্ষুদ্র ভাণ্ডে, এই ভাণ্ডের জিনিস দিয়ে যদি কোনো ভক্তা বা কোনো ভক্ত যদি গুরুদেবকে সেবা দেয় গুরু তবেই সুখী হয়। এই জন্যই বললেন কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রক্ষিবারে পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রক্ষিবারে নারে। বেলা দশ বাজিলে সেবা দিও, দশ বাজিলে সেবা দিও, দশ বাজিলে সেবা দিও রান্না করো নয়টাতে, গুরু সেবার জোগাড় করো আপনার হাতে, কমন গুরু সেবার জোগাড় করো আপনার হাতে, আপনার হাতে। শ্রী গুরু প্রেমানন্দ একবার হরি বলো হরি বলো হরি বলো, আর করো রে মন তিন গুণের চুলা, কোন রাগের করাই তৎসলা, ভক্তি রসের জল করো চাল করো কি কৃষ্ণ লীলা, করো রে মন তিন গুণের চুলা, অনুরাগের করাই তসলা, ভক্তি রসের জল করো চাল করো কি কৃষ্ণ লীলা, তোমার কুল অভিমান পাগল মো আসতে। আমার গানের কথা মায়েরা বুঝতে পারছেন? দেখি হাত তোলেন তো দেখি কে কে বুঝতে পারছেন, মাত্র কয়েকজন, এই কয়েকজন মোটে। হাই ভগবান, বলছে দেহের কুল অভিমান করো জ্বালানি, জাল দিও জ্ঞান অগ্নিতে, গুরু সেবার জোগাড় করো আপনার হাতে, কমন আপনার হাতে, আপনার হাতে। শ্রী গুরু প্রেমানন্দ একবার হরি বলো হরি বল, আমাদের এখানে একটু করে সেবা নেই, আপনাদেরকে আমি অনুরোধ করছি জয় নিতে হরি। আরে বাবাজি বলছে আমাদের এখানে যাই হোক একটু করে প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। জয় রাধে জয় রাধে। এক জননী 10 টাকা করেছেন দান গুরু সেবার নিমিত্তে। এই জায়গায় যেহেতু সাধু ভাণ্ডারা চলছে, এই দান আমি এই মঞ্চেই রেখে দিলাম কমিটির তহবিল। গুরু সেবার জোগাড় করো আপনার হাতে, কমন আপনার হাতে,
আর এক মা 10 টাকা করেছেন দান গুরু সেবার নিমিত্তে, আমি কমিটির তহবিলে তুলে দিলাম। তাহলে অন্ন রান্না হলো, শুধু অন্নই আর গুরুদেবের সেবা দেওয়া যাবে না কি মা? যাবে কি? হিংসা নিন্দার করো চরচরি, মহৎ উপদেশ বলি, মাছের ঝোল রান্না করো তাতে দিও সুজন তরকারি। হিংসা নিন্দার করো চরচরি, মহৎ উপদেশ বলি, মাছের ঝোল রান্না করো তাকে দিও সুজন তরকারি। তোমার নব যৌব পাগল মো যৌবন রসগোল্লা, নব যৌবন রসগোল্লা দিও গুরুর সেবাতে আপনার হাতে, গুরু সেবার জোগাড় করো আপনার হাতে, ও মন আপনার হাতে। আস্তে আস্তে, মাছের ঝোল হলো নিরামিষ তরকারি হলো, তাই না? এতেও গুরুদেবের সেবা দেওয়া যাবে না। এখানে লাগবে ডাল, লাগবে মাংসের তরকারি লাগবে, তাই না? তাই কি বলছে? ডাল রাধমন চৌষট্টি রসে, সে ডাল রান্না করবে সুমতি বসে, মনের হটপট কেটে একবার দাউ ডালে ফেলে, কোমল দাউ ডালে ফেলে। ডাল রাধমন চৌষট্টি রসে, সে ডালে রান্না করবে সুমতি বসে, মনের হটপট কেটে একবার দাউ ডালে ফেলে, কোমল দাউ ডালে ফেলে। তোমার সাধু সঙ্গ রঙ্গ হলুদ আর কুমতি হয় যে লব, এবার পঞ্চবান পাস ফরম করে সোমবার আদিও ডালেতে অমন গুরু সেবার জোগাড় করো আপনার হাতে, অমন গুরু সেবার জোগাড় করো আপনার হাতে। বলে গেছি সবা পরে মাংস লাগে গুরুর সেবার পরে, তাই না? মহাজন কি বললেন? করিস নামন আর বেশি দেরি, এই মানবের সময় গেল যে ছাড়ি,
দেহের ছয় পাঠাকে বলি দে করো মাংসের তরকারি দেখতে দেখতে বহির্জগতে আর এক জননী 10 টাকা গুরু সেবার নিমিত্তে দান করেছেন আর এক মা জননী গুরু সেবার নিমিত্তে 100 টাকা দান করেছেন সে দান মাথা পেতে তুলে নিলাম তাহলে দেখতে দেখতে আমাদের কমিটি বাবু টাইম দিয়েছিল 3 ঘন্টা দেখতে দেখতে আমার সময় যেমন 3 ঘন্টা চলে যায় আমার মানব জীবনেরও আয়ু বেলা সেইভাবে চলে যায় তাই মহাজন বললেন কি বললেন আর করিস না মন আর বেশি দেরি এই মানবের সময় গেল যে ছাড়ি দেহের ছয় পাঠাকে বলি দিয়ে করো মাংসের তরকারি দিন মহেন্দ্র পাগল মো মহেন্দ্র কই সেবার কালে মহেন্দ্র কই সেবার কালে গুরুকে রেখো সাথে গুরু সেবার জোগার করো আপনার হাতে গুরু সেবার জোগার করো আপনার হাতে বেলা গজ বাজিলে সেবা দিও গজ বাজিলে সেবা দিও রান্না করো 9টাতে গুরু সেবার জোগার করো আপনার হাতে একবার গুরু সেবার জোগার করো আপনার হাতে একবার গুরু সেবার জোগার করো আপনার হাতে ওমা এই যে গুরু সেবা দিলেন এবার সেবার নিমিত্তে কিছু দক্ষিণা আপনাদের কাছে চাই